চট্টগ্রামের বান্দরবানে কিন্তু নতুন একটা জায়গা হয়েছে, সেই জায়গাটা হচ্ছে বান্দরবানের মাইতাতম। আর এই মাইতাতমটা হচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলায়। সো লেটস গো টু বান্দরবান। রাইট নাও আমরা আছি এখন চকরিয়া বাস স্ট্যান্ডে, অ্যান্ড এদিকে আছে বিশু। এখান থেকে আমরা উঠবো এখন আলীকদমের উদ্দেশ্যে, আলীকদমের গাড়িতে। চলো টিকিট কাটি। আলীকদম আবাসিক বাজার থেকে এখন আমরা টমটম নিয়ে যাচ্ছি মাইতাতমের দিকে। এখানে টোটাল প্যাকেজটা হচ্ছে 1000 টাকা, মানে টেন টেন তাবু টাবু সব খাবার দাবার সব মিলাই 1000 টাকা। আস্তে আস্তে লেট হয়ে গেছে, টায়ার্ড লাগতেছে, একেবারে দেখা হচ্ছে পাহাড়ের উপর। আমাদের গাড়ি আসলে আমাদেরকে একটু পর্যন্ত নামাই দিছে, আর আমরা এখন বাকিটা পথ হেঁটে যাব। এটা আমাদের আর একটু আর্লি আসার দরকার ছিল, কিন্তু একটু আমাদের লেট হয়ে গেছে। আমি একটা দেখাতে চাই পাহাড়টা, জাস্ট লুক ওই পাশে পুরোটা, আমরা ঠিক পাহাড়ের চূড়ায় উঠবো এখানে। আর এই হচ্ছে রাস্তা, এখানে আরো দুইজন ভাই আছে, ওইটা আমাদের গাইড। চলো এবার ট্রেকিং করা যাক। ফাইনালি আমরা পাহাড়ের চূড়াই, বাট এখন অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। যা দেখানো সকালবেলা দেখাবো, জাস্ট রাতের বেলা খাওয়াটা কী খেতেছে ওইটা দেখাবো। আর এই তো আমাদের তাবু, এদিক দিয়ে ছিঁড়া, সমস্যা নেই, চেঞ্জ করবো একটু পর। কেমন লাগলো? অনেক জোশ, বড় করি অনেক জোশ রে ভাই, যে বাতাস করতেছে। কেমন হয়েছে? কেমন ফাটে গেছে? মারাইন থেকেও কষ্ট, মারাইন তঙ্গে তো ওইরকম ইয়া পাস নাই, মানে উঠার সময় আমি এই ফিল্ডে কিসের পাইছি জানোস? মারাইনতঙ্গে ফার্স্টবার আমি যখন আসছিলাম ঠিক সেম এরকম রাস্তা ছিল, এখন তো ওখানে তো পিচ ঝালাই করে, আমি তো পিচ ঝালা লাগাইছি। আমাদের ঠিক ওই জায়গায় হইতেছে, হালকা হালকা লাইটে দেখা যাচ্ছে, ওইটা হইতেছে মারাইনতঙ্গ। ওখানে এখন মেলা চলতেছে, তাই এখন লাইটিং হইতেছে আলীকদম সিটি শহর। ওকে দেখা হচ্ছে খাওয়ার সময়। বারবিকিউ চলে আসছে, এই যে ঋষু। হ্যালো, ঠান্ডার মধ্যে বারবিকিউ, লেগ পিস, আমাকে লেগ পিস, রোডে লেগ লেগ পিস। আচ্ছা সব, কিন্তু রুটিগুলো পরোটাগুলো ঠান্ডা। গাইস জাস্ট ফিল করো যে একদম পাহাড়ের চূড়াই, ওই যে চাঁদ উঠতেছে ওদিকে পাহাড়ের চূড়ায় বসে খাচ্ছ, জাস্ট একটা অসাধারণ একটা ফিল আসে। না জুম ধরে ঠিক কাঁচাই বসে খাবো। বাতাস, কুয়াশা, চারদিকে একদম কুয়াশা, এখানে দেখা যাচ্ছে না কিছু, সকালবেলা দেখাইতে পারবো। আমাদের ফুড রেডি? ওকে চলবে এখন খানা। ও স্থির, ভাত দিলে ভালো হইতো আর কি। খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের তাবুটা একটু ছিঁড়া পড়ছে, ওই তাবুটা একটু ঠিক করার জন্য যাচ্ছি, আমি দেখতেছি না সামনে। আর ঋষু এখানে নিচে বালিশ। সব লাগে না, ঠান্ডা কেমন লাগে? ঠান্ডা লাগতেছে না? এখানে কিন্তু প্রচুর বাতাস, প্রচুর। জ্যাকেট পরে আছি গাইস, তো একেবারে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। খুব ঠান্ডা চারদিকে, আমি জাস্ট আমার আশেপাশের ভিউটা একটু দেখাইতে চাই। লুক গাইস, দিস ইজ বান্দরবান এন্ড দিস ইজ দ্য বিউটি অফ বান্দরবান। 1 ঘন্টার একটা ন্যাপ নিয়েছি জাস্ট, আমার চোখ দেখলে হয়তো বুঝতেছেন আমি মাস্ক খুলতেছি না। আমি অসাধারণ, মাশাল্লাহ মাশাল্লাহ, সকাল সকাল যে মানে কত যে ভালো লাগতেছে এগুলো বলার বাইরে। ওই পাশে হচ্ছে মারেন তো, উপরে গিয়ে দেখাচ্ছি দেয়াল।
Rasa pedih di dalam dada. Guys, Bandorban asba kintu khali gaye feel ni banai. Ei shobigulo pore feel nawa jay. Bandorban aschi meg er ektu mane meg jodi gaye jodi na lage. Bashayo to erokom bhabe boshe thaki. Luka lama yang telah membekas sudah ku coba ku buang jauh-jauh. Bayang-bayang dunia waras be tokon kotai bunde tara barsate buker jontona dibiye diye gaibe tu nirishtir sure. বান্দরবান আসলে অনেক সুন্দর, আসলে সুন্দর বিরালি কদম, মানে আমাদের হঠাৎ এই যে হঠাৎ প্ল্যানগুলো যে কি হয়, মানে উঠার সময় এক্সট্রিম উঠান তো মানে দেখাইতে পারিনি, নামার সময় দেখাবো। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ছবি টবি তুললাম, অনেকক্ষণ ঘুরলাম, এবার নেমে যাই একেবারে গিয়ে দেখা হচ্ছে আবাসিক বাজারে, আর নামার সময় রোড ভিউটা দেখো। Sudah ku coba tuk lupakan dirimu, meski setinggi langit dan sedalam samudra, aku takkan bisa lepas darimu. Upore pahat theke namar shomoy uthike ekta ami gotokal ke jawar shomoy dekhaisi ekta choto ক্যাসকেড আছে, মানে ঝর্ণার পানি ফ্লো হয়ে এদিকে আসছে, একদম দেখেন পিওর সাদা ওয়াটার, একদম প্রচুর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। আমাদের মাইতাথম ঘোরা শেষ, আর পুরা ট্যুরটাতে আমাদেরকে হেল্প করছে বলতে গেলে মুন্না ভাই, মুন্না ভাই ছিল, পুরা রাত ছিলাম, যা যা করছি তা তো দেখছেনই। আর থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন ভাইকে, ইয়াসিন ভাইয়ের কাছে আমরা নিলাম। ইয়াসিন ভাই বলে দেন আপনার সব ডিটেলস। যেদিন আসবেন এদিনের দুপুরে খাবার থেকে শুরু করে আপনার দুপুরে খাবার, সন্ধ্যায় নাস্তা, জনপথে 2 লিটার করে পানি, রাতে বারবিকিউ পরোটা সস, থাকার জন্য তাবু কম্বল বারিশ আর নেচার ফলক, আর সকালে ডিমার কিশোরী সাথে একজন গাইড, আর এবং ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আসতেছে অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে ইয়াসিন ভাই সব ডিটেলস দিয়ে রাখবো এবং ফোন নাম্বার সহ দিয়ে রাখবো, ওখানে গিয়ে তোমরা ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো।